অমিত শাহ রাজ্য সফরে এসে জানিয়ে গিয়েছিলেন বাংলা তাদের টার্গেট। বিজেপি প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার নয় বারবার বাংলায় আসবেন। সেই মতোই এ মাসের মধ্যে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিক থাকলে এ মাসের 16 জুলাই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দিতেই তার আসার কথা বাংলায়। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরে একটি সভা করতে আসবেন প্রধানমন্ত্রী। মেদিনীপুর শহরে এই অনুষ্ঠান হবে। মে মাসের শেষ সপ্তাহে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতন এসেছিলেন প্রধানমন্ত্রী। তার 2 মাসের মধ্যেই তিনি ফের আসছেন বাংলায়। গত মাসে 2 দিনের বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি কলকাতায় একাধিক মিটিংয়ে অংশ নেওয়া ছাড়াও বীরভূম ও পুরুলিয়া সফর করেছিলেন। তারপর 1 মাস ঘুরতে না ঘুরতেই প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন। স্বভাবতই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি ফের চাঙ্গা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের একাধিক প্রকল্পের সূচনা করবেন। রাজ্যের কৃষকদের সঙ্গে তিনি কথাও বলতে পারেন। তাদের কি সমস্যা রয়েছে, কি তাদের অভাব তা জানার পাশাপাশি কৃষি সামগ্রী ও প্রকল্পের চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা ভোটের আগে বিশেষ পরিকল্পনা নিয়ে মোদীর এই বাংলা সফর। প্রধানমন্ত্রীর এই সফরে কোনো জনসভা করা যায় কিনা তা নিয়ে এদিনই বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বকে এ ব্যাপারে তারা আর্জিও জানাবেন। অমিত শাহের পর নরেন্দ্র মোদী যদি বাংলার বুকে একটি জনসভা করে যান, তাহলে বঙ্গ বিজেপি আরও উজ্জীবিত হয়ে উঠবে। লোকসভার প্রস্তুতিতে তা ম্যাজিকের মতো কাজ করতে পারে। উল্লেখ্য, বিজেপির টার্গেট জঙ্গলমহল, তাই প্রধানমন্ত্রীর সভার জন্য বেছে নেওয়া হয়েছে মেদিনীপুর শহরকে। অমিত শাহ পুরুলিয়া সভা করেছেন, মোদী করবেন মেদিনীপুরে।